আসসালামু আলাইকুম, এবিএন 24 লাইভের সংবাদে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। টাঙ্গাইলের ঘাটাইলে করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী প্রণোদনার ঋণ বিতরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টাঙ্গাইলের ঘাটাইলে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা SME ঋণ বিতরণ করা হয়েছে। এসেছে পল্লীর শুভদিন, BRDB দিচ্ছে SME ঋণ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে উপজেলা BRDB কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BRDB চেয়ারম্যান রুহুল আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল BRDB-র উপপরিচালক SM জুয়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ফারজানা ইয়াসমিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোসাম্মদ শারমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান আজাদ, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জাফর উল্লাহ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ব্যবসায়ী সদস্যবৃন্দ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই প্রণোদনার আওতায় ঘাটাইল উপজেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাঝে 25 লাখ টাকা বিতরণ করা হয়। এই প্রকল্পের সুবিধাভোগীদেরকে 4% মুনাফায় 18 কিস্তিতে 2 বছর মেয়াদি এ প্রণোদনা ঋণ প্রদান করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। শেষ করছি এবিএন 24 সংবাদ। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।